Welcome to my channel Cosmic Electronics. Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আজকে চায়না টিভি 14 ইঞ্চি নর্মাল পিসিবির একটা প্রবলেম সলভ করে দেখাবো। তা এই পিসিবিটার প্রবলেম হচ্ছে ডেড সেট, অর্থাৎ পুরোপুরি বন্ধ, পাওয়ার এলইডি গ্লো করছে না। তা বহুল প্রচলিত এই চায়না পিসিবির ডেড সেটটা আজকে আমি করে দেখাবো। তা আসছি ইন্টোর পর। তো ভিউয়ার্স, ইন্টোর পর ফিরে এলাম। তা প্রথমে এটা তো ডেড সেট তোমাদের বলেছি, তা সেটা জন্য আমি তোমাদের স্টেপ বাই স্টেপ চেক করে দেখাবো। প্রথমে হচ্ছে কি, এখানে যে ফিউজটা রয়েছে সে ফিউজটা চেক করব, যেহেতু ডেড সেট ফিউজটা কাটা থাকতে পারে। তা ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ যে ফিউজটা কাটা, অর্থাৎ ব্লোজ অফ, কেটে গিয়েছে আগেই, যে কোনো কারণেই হোক। তা সেই জন্য ফিউজের জায়গায় আমরা এখন আর ফিউজ লাগাবো না, তার কারণ আবার ফিউজ কেটে যেতে পারে যদি আউটপুটে পাওয়ারে শর্ট সার্কিট থাকে। তো সেই জন্য এখানে একটা 100 ওয়াট অর 200 ওয়াট ল্যাম্প ফিউজের ইনপুট এবং আউটপুটে সিরিজ করব ল্যাম্পটাকে। তাহলে কি আউটপুটে যদি কোনো রকম শর্ট থাকে তাহলে ল্যাম্পটা জ্বলে যাবে, আর যদি শর্ট না থাকে তাহলে ল্যাম্পটা জ্বলবে না। সেটির পাওয়ার অন করলাম। পাওয়ার অন করার পর এখানে যে মেন ফিল্টার কন্ডেন্সার আছে সেখানে ভোল্টেজটা চেক করব। ভিউয়ার্স, এখানে 332 ভোল্ট দেখাচ্ছে, তার মানে SMPS-এর প্রাইমারি সেকশানে ভোল্টেজ রয়েছে, কিন্তু SMPS-এর সেকেন্ডারি সেকশন, অর্থাৎ আউটপুটে যেখানে 110 ভোল্ট তৈরি হয়েছে সেখানে কি পাওয়া যাচ্ছে সেইটাই চেক করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে কোনো ভোল্টেজ পাওয়া যাচ্ছে না, 110 ভোল্ট পাওয়া যাচ্ছে না, কোনো ভোল্টেজই এখানে নেই। সেটির পাওয়ার অফ করলাম। এখন এটা প্রাইমারি সেকশানের প্রবলেমের জন্য হতে পারে বা ESD সেকশানের প্রবলেমের জন্যও হতে পারে। তো সেই জন্য এখানে যে ESD সাপ্লাই রেজিস্টারটা রয়েছে সেটা প্রথমে ওপেন করে দিতে হবে, তাহলে ESD সেকশানে যদি কোনো শর্ট সার্কিট থাকে তাহলে বোঝা যাবে এখানে। তো সেটির পাওয়ার অন করলাম। পাওয়ার অন করার পর এগেন চেক ESD সাপ্লাই ভোল্টেজ, না এখানে মিসিং, তার মানে বোঝে যে পাওয়ার সেকশন, অর্থাৎ SMPS-এর প্রাইমারি সেকশানে কোনো প্রবলেম রয়েছে। তো প্রাইমারি সেকশানের প্রবলেম কীভাবে চেক করতে হয় সেটাই তোমাদের আমি দেখাবো। তা প্রথমে হচ্ছে কি, পাওয়ারটাকে স্টার্ট করতে গেলে এখানে একটা রেজিস্টার রয়েছে, দুটো সিরিজ রেজিস্টার, 120K রেজিস্টার, এখানে 167 ভোল্ট আছে, এবং আরেকটি রেজিস্টার সিরিজ হয়ে এখানে একটা ভোল্টেজ পাওয়া যাবে, 15-20 ভোল্ট পাওয়া যায় সাধারণত। তো এখানে মিসিং, এখানে কোনো ভোল্টেজ নেই, হয় এই দুটি সিরিজ রেজিস্টারের একটি কাটা, আর নাহলে এখানে A1015 শর্ট আছে। তা পাওয়ার অফ করে ডিসচার্জ করে দিলাম কন্ডেন্সার। তা প্রথমেই হচ্ছে কি, আমরা এখানে যে PNP ট্রানজিস্টার আছে A1015 এটাকে মিটার দিয়ে চেক করব। তা এর বেসের সঙ্গে কালেক্টর পজিশনটা তোমাদের দেখিয়ে দিলাম আরও একটু বড় করে জুম করে, এটাই হচ্ছে A1015। তোমরা দেখতে পাচ্ছ দুটো সিরিজ রেজিস্টার দিয়ে সাপ্লাইটা এর এমিটারে যায়। তা বেসের সঙ্গে কালেক্টর
0.6 তার মানে ঠিক দেখাচ্ছে রিডিং, এবং বেসের সঙ্গে এমিটার এখানেও 0.6 তার মানে এটা ঠিক দেখাচ্ছে। কিন্তু যখন কালেক্টর আর এমিটার রিডিং মানে মেজার করছি তখন 0.2 দেখাচ্ছে, তার মানে একটা লিকেজ দেখাচ্ছে। আবার যখন ঘুরিয়ে মাপছি অর্থাৎ এমিটার টু কালেক্টর তখনও 0.2 দেখাচ্ছে, তার মানে ধরা যেতে পারে যে A1015 পিএনপি ট্রানজিস্টারটা লিকি আছে। তা এটাকে ভালোভাবে কনফার্ম হওয়ার জন্য আমাদের ওপেন করে নিতে হবে ট্রানজিস্টারটা। এখানে যে A1015 যে ট্রানজিস্টারটা রয়েছে যেটা লিখিয়ে দেখাচ্ছে সেটাকে আমি প্রথমে ওপেন করে নিয়ে আর একবার মেজার করা দরকার। তা এটা তো ব্যাক ভিউতে দেখাচ্ছিলাম তোমাদের, এবার ফ্রন্ট ভিউতে নিয়ে যাব। ঠিক পজিশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি রেড সার্কেল করে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অবশ্য যারা বিগিনার্স তাদের পক্ষে এই ভিডিওটা ভালো লাগবে, আর যা শিখতে চায় তাদের পক্ষে এটা ভালো। দেখতে পাচ্ছ রেড সার্কেল করে দেখিয়ে দিয়েছি, অপটোকাবলারের ঠিক ডান দিকে এই ট্রানজিস্টারটা রয়েছে, এবং তার ঠিক নিচের দিকে দুটি রেজিস্টার রয়েছে সিরিজ রেজিস্টার। এই দুটো রেজিস্টারও কিন্তু খারাপ হয়, খারাপ হলে এই একই প্রবলেম দেখা দেবে। তা এই ট্রানজিস্টারটাকে আমি ওপেন করে নিলাম, এবং ওপেন করার পর তোমাদের আবার আমি মেজার করে দেখাবো ভালোভাবে, যাতে তোমরা যারা মেজার করতে পারো না মেজার প্রসিডিওরটা তোমরা শিখে যাবে। ডিজিটাল মিটারেই আমি দেখাচ্ছি, বেসের সঙ্গে কোনো রিডিং নেই, কিন্তু বেসে যখন আমি ব্ল্যাক পটটা ঠেকিয়ে রিডিং করছি কালেক্টারে তখন 0.6 ওকে দেখাচ্ছে, এবং যখন এমিটারের সঙ্গে রিডিং দেখাচ্ছি তখনও 0.6 তাই দেখিয়েছিল। কিন্তু কালেক্টরের সঙ্গে যখন এমিটার মেজার করছি তখন 0.2 দেখাচ্ছে, আগেও তাই দেখাচ্ছিল, এবং ঘুরিয়ে আবার যখন আমি মাপছি তখনও কিন্তু 0.2 দেখাচ্ছে। তার মানে কালেক্টরের সঙ্গে এমিটার অ্যাকচুয়ালি রিডিং হয় না, কিন্তু এখানে রিডিং দেখাচ্ছে, তার মানে এটা শর্ট পুরোপুরি নয়, এটা লিকি লিকেজ আছে ট্রানজিস্টারটা, এবং যার জন্য কী হচ্ছে যে স্টার্ট অন ভোল্টেজ যেটা 10-15 বা 15-20 ভোল্ট থাকে সেটা পাচ্ছিলাম না। এবার নিউ ট্রানজিস্টারটাকে বসিয়ে দিলাম, এটারও ভ্যালু A1015, এরপর তোমাদেরকে আবার ব্যাক ভিউতে আমি নিয়ে যাব। তা এখানে একটা বলার কথা যে এই ট্রানজিস্টারটা লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা পাওয়ার দেবে না, এবং তোমরা আরও যে ট্রানজিস্টার রয়েছে এখানে 3C3807 সেটাকে মেজার করে নেবে, অপটোকাবলার চেক করে নেবে, এবং সমস্ত জেনারেলগুলোকে মিটার দিয়ে চেক করবে। চেক করার পর যদি ওকে যদি কোনো শর্ট না থাকে তখনই তোমরা পাওয়ার দেবে, এবং সেই জায়গাটা আমি তোমাদেরকে আর দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে এবং দেখতেও তোমাদের অনেকটা ভালো লাগবে না ভিডিওটা। তা লাগানো হয়ে গেছে কথা বলতে বলতে, তা সেটের পাওয়ার অন করে তোমাদের দেখাবো, আবার আমি মেজার করব। প্রাইমারি সেকশানে আমি তোমাদের আর যাচ্ছি না, অর্থাৎ সেকেন্ডারি সেকশানে ভোল্টেজটা পাচ্ছি কি না সেটাই তোমাদের আমি মেজার করে দেখাবো। সেকেন্ডারি সেকশানে আবার সেই ESD সাপ্লাই ভোল্টেজ 111.8, তার মানে ভোল্টেজটা ঠিকই আছে, তার মানে শুধুমাত্র পিএনপি ট্রানজিস্টারটাই খারাপ ছিল। ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ 147.3, কেন এত কম না, এটা উইদাউট ইয়ক কানেকশান দেওয়া হয় না। তো ইয়ক কানেকশান দিলে ভোল্টেজটা কী আসবে সেইটা এবার দেখায়। আমি ইয়ক কানেকশান করেছি, আবারও আমি
ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজটা চেক করছি, 172.2, তার মানে ভোল্টেজটা ঠিক আছে। এটা আজকে যে প্রবলেমটা ছিল এটা বিগিনার্সদের খুবই ভালো লাগবে, এবং যারা এই ডেট সেটের কাজ করতে চাও তারা এই ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখে নেবে, কীভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে ঠিক ফলটা খুঁজে পাওয়া যায় সেটাই আজকে দেখালাম তোমাদের। তা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দ্য প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।